কাটতে মাসের পয়লা ভালো বলছি আচ্ছা আচ্ছা এখনো কি বিক্রি করছেন বিক্রি এখন পর্যন্ত করি নেই কিন্তু কয়দিন নেই কটা মন হানো আছে ছিরে আর আছার কি আজকে বিক্রি করুন বিকালে বাজারে নেবেন হ্যাঁ বাজারে নেই 22 টাকা টাকা 25 টাকা করে মানে পাইকারি না না পাইকারি দাম আছে এখন বর্তমান 20 টাকা 18 টাকা

বিশ হাজার টাকা গামলা টামলা নিয়ে আলটাল নিয়ে খরচ গেছে এত ভাই তুই বিশ হাজার লস তো এই দুই খেতেই তো আপনার কত পঞ্চান্ন টাকা মোটামুটি লস হয়েছে দুই খেত না পিস খেত নেয়া আর এই খেত নেয়া এই চারটা খেতে আমার মনে করেন এক লক্ষ টাকার মতন ভাঙা হয়েছে এই চার খেতে মালে একটা টাকা আমি ঘর নিয়ে ফেলি একটা টাকা ঘর জানাই আমার আচ্ছা আচ্ছা এই শুধু শালগম শালগম আর এই যে পেঁয়াজ পেঁয়াজ তো লস নাই পেঁয়াজ কি লস হয়েছে লস হয়েছে দশ হাজার

আলু ভালো হয়েছে অনেক মনে করেন আমার একুশ হাজার টাকা খরচ আলুতি আজকে পনেরো হাজার পাইছি আর হাজার পাঁচ হাজার টাকা চালান বাড়ি সই চালান উঠবে আলুতে চালান উঠবে তা ওই যে আমার কামলার দাম আলুর দাম এটি লস হয়ে গেল আলুতেও লস হলো আপনার শালগমেও লস হলো টমেটো এখন আলু বেসন কিনছি আশি টাকা কেজি এই যে বিয়ে দিছে মানে অফিসের সরকারি মাধ্যমে আসছে যাইছে বিরাকের মালটা আলু আলু কিনছেন আশি টাকা কেজি আশি টাকা না চল্লিশ কেজি দাম হলো আপনার চব্বিশশো টাকা আর ভাড়া আছে চল্লিশ টাকা এটা পড়ছে এক টাকা করে আর চব্বিশ হাজার আপনি চল্লিশ ভাগ দিয়ে কত করে পারে ষাটটির উপরে পারে কেজি ষাট টাকার উপরে কেজি পড়ে আচ্ছা তো এখন বিক্রি করতে গেলে কীরকম দামে বিক্রি করতে চাচ্ছে বিক্রি করে আসছে এগারো টাকা কেজি এগারো টাকা কেজি বিক্রি করে আসছে পঞ্চাশ মিনিট দিলাম ও আচ্ছা আচ্ছা ঢাকা আজকে ঢাকা কারণ বাজার গেছিলাম কারুন বাজার বিক্রি করছেন আজকে আমার মতন আর একজন নিয়ে দুইজন এক গাড়ি মাল নিয়েছিলাম গাড়ি ভাড়া দিয়েছে পঁচিশশো টাকা হুম তাতে খরচ মরচ কামলাটা মানে কামলা নিয়েছে চারশো করে তাতে আজকে আলুর দামটা মোটামুটি যাইছে আর যাবেছুন তাতে আমরা চালান বাজি সহব আমার আলুর দাম কামলার দাম লস হইব আলু খেতে খুব আলু হয়েছে আল্লাহ দিলে আলু হয়েছে আলু কৃষ্ণ যে বেসুনের দামটা বেশি আর বেসতে ছিল এগারোটা কেজি এগারোটা কেজি আলু বেসলি কি আপনার এগারোটা কেজি বেসলি কামলার দিয়ে গাড়ির দিয়ে খরচ মরচ দিয়ে আমার সাথে সাত টাকা হ্যাঁ কেজিতে সাত টাকা থাকে লাভ থাকে লাভ থাকে না সাতটায় আমার বেচা আসে গাড়ি ভাড়া কামলা খরচ চারশো টাকা কামলা ওজন নাই আচ্ছা সে বাসটা কিনছি ব্যাগ বাস ছাড় দিয়ে এগারোটায় বেসছে না এই সাতটায় আমার টিকতো তাহলে সাতটায় টিকলে পরে ওই ক্ষেত্রে একুশ সাতটা টাকা

আর গত বছর কেনা হয়ে গেছে আপনার হলো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি বেসুন দেয় আচ্ছা মানে বেসুনের দাম বেশি আর মাল নিবার গেলে বেচা যায় বুঝতে পারছি কিনতে গেলেও আপনার যখন বীজ কিনেন তখনও দাম বেশি দিয়ে কিনতে হয় আবার যখন খেতে আলু হয় বিক্রি করতে গেলে দাম থাকে না ধন্যবাদ দুই ফাঁকি এই যে বর্তমানে দোয়া আসতেছে দেখা যায় ওটা আমার ওই যে পেঁপে খেতে যাওয়া আমার আচ্ছা এই যে হাল পাইছে যে গাড়ি গাড়ি আমার এই যে খেত আমার বুঝছেন না আচ্ছা আচ্ছা এটা এই যে ক্ষেত মাঠে তোমার বাড়ি হয়ে গেছে এই আপনার হ্যাঁ আর আলু খেতে আপনার ওই যে মাছা দেখা যায় হুম হুম জাংলার এই গর্ষিতে বাড়িছি ওই খেতে আলু আলু হ্যাঁ তাহলে মনে করেন এই পাতা তিন বারকের পাতা বলছি ধনে পাতা হুম ক্ষেত খেত কি গেলে দশ হাজার খরচ হয় বেশি কত জানেন সেদিন কেউ ঢেফেলাই দিয়েছি বেশি ফেলেন আর

এবার বর্ষার পানিতে ডুবে গেছে না হ্যাঁ এই পানিতে ডুবে যাওয়ার কারণে মাটি গুলো একবার উর্বর হয়ে গেছে উর্বর হয়ে যাওয়ার কারণে ফসলটা এবার বেশি হয়েছে না এই জন্য যে বেগুন ধরছে না